আমার বেঙ্গুলি ব্লগ চ্যানেলে সকল বন্ধুকে ওয়েলকাম জানিয়ে প্রতিদিনের মতো আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পটল, আলু, ছিম, ডাটা, কুমড়ো দিয়ে চচ্চড়ি। আপনারা দেখতে থাকুন আমি রেসিপিটি কিভাবে করি। চলুন বন্ধুরা, তাহলে সবজিগুলো আমি এক এক করে কেটে নিই। বন্ধুরা, তরকারি কেটে আমার ধোয়া হয়ে গেল। এবার আমি গ্যাসের চুলার কাছে চলে যাব। গ্যাসের চুলার কাছে চলে এসেছি, এবার আমি গ্যাসটাকে অন করে নেব। আমি গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইও চাপিয়ে দিয়েছি। এবার ইলিশ মাছের মাথাটাকে আমি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে মাছের মাথাগুলো ছেড়ে দেব। মাথাটা আমি ছেড়ে দিয়েছি, এবার উল্টে দেব। মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পটলটা আমি ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেল আছে, আমি তবু আর একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পাঁচফোড়ন দিয়ে দেব। আলুটা এইবারে এক এক করে আমি ডাটা, কয়েকটা কেটে রাখা লঙ্কা, পরিমাণ মতো লবণ, এবার আমি নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো জিরে বাটা, হলুদ, কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, আর একটু আমি লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু পাতাতে লঙ্কা আর জিরেটা বেটে নিয়েছি। এবার সুন্দর করে নাড়াচাড়া করে আমি জল দেবো। ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দেব, এতে তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যাবে। ভেজে রাখা পটলটা এবার আমি দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। সেদ্ধটা হয়ে গেছে, আমি এই জন্য অল্প জল দিয়ে এবার নাড়াচাড়া করে ঢেকে দেব। আমি এবার ইলিশ মাছটা মাথা দিয়ে দেব।
একবার হলেও এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি বাড়িতে এই রকম চচ্চড়ি করে কিন্তু হামেশাই খাই, আমার খুব ভালো লাগে চচ্চড়িটা খেতে। আমার এই ইলিশ মাছের মাথা দিয়ে সবজি দিয়ে যে চচ্চড়িটা করেছি, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বটনটিকে প্রেস করে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এই চচ্চড়ি কারা কারা খেয়েছেন বাড়িতে রান্না করে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।